পরে আমার বিষয়টা খুবই ফানি লেগেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে কিনা। আসলে এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুক পরীক্ষার্থী রয়েছে, তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছ এবং আমরা তোমাদেরকে রীতিমতো গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে পড়লে, কোন কোন বিষয়গুলা পড়লে, কোন কোন বিষয়গুলোর জন্য কোন কোন বিষয় পড়লে তোমাদের জন্য খুবই ভালো। এখন দেখা গেছে যে অনেকে এই বিষয়টা নিয়ে কথা বলতেছে যে 2021 অর্থাৎ এই 2021 সালের যারা পরীক্ষা দিয়ে ফেলবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুক পরীক্ষার্থী যারা আছে, এরা যারা পরীক্ষা দিয়ে ফেলবে, এদের পরে যারা পরীক্ষা দিবে তাদের তো এইচএসসি পরীক্ষাটা শর্ট সিলেবাসে হবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করেছে বা অনেকে এই বিষয়টা নিয়ে কথা বলতেছে, আমি দেখলাম যে আসলে তাদের পরীক্ষাটা, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা কি কোনো শর্ট সিলেবাসে হবে কি না। এটা আমি আমার কথাটা প্রথমে শোনার পরে আমার বিষয়টা খুবই ফানি লেগেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে কি না। আসলে এমন কিছুই নাই। বিষয়টা হচ্ছে এমন যে যেহেতু এখন করোনা চলতেছে, ক্লাস হয়নি, তোমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে যারা এরকম আছো, তাদের তো আসলে সব কিছু শেষ হয়নি, ক্লাস হয়নি, সেই ক্ষেত্রে অটোপাস না দিলে যদি পরীক্ষাটা হয় সেই ক্ষেত্রে অবশ্যই সেটি শর্ট সিলেবাসে হবে বা শর্ট সিলেবাসে হতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা করতে হবে, তোমাদের অবশ্যই এই শর্ট সিলেবাসের অনুসারেই পড়তে হবে। অর্থাৎ যেই বইতে চ্যাপ্টার আছে 10টা, সেখানে হয়তো 5টি চ্যাপ্টার দিয়েছে, বা যেখানে 8টি চ্যাপ্টার আছে সেখানে হয়তো 4টি চ্যাপ্টার দিয়েছে, এমন হয়তো বা দিয়েছে, তো এটা শর্ট সিলেবাসেই হবে পরীক্ষাটা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কখনোই শর্ট সিলেবাসে হওয়ার মতো না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শর্ট সিলেবাসে হলে, তুমি যদি ইংলিশের কথা বলো, ইংলিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কোনো আলাদা কোনো সিলেবাস নাই। ইংলিশ তো এমন না যে পাঠ্য বইয়ের আলোকে হচ্ছে বা পাঠ্য বইয়ের কতটা ইউনিট আছে, কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো অনুসারে তো হয় না। তো সেই বিষয়টা অবশ্যই বলতে হবে যে শর্ট সিলেবাসে যদি হয়ও তাহলে আমাদের ইংলিশ অন্তত শর্ট সিলেবাসের আলোকে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রত্যেক বছর প্রশ্ন করে থাকে, অর্থাৎ গ্রামাটিক্যালে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে বা মেমোরাইজিং পার্ট থেকে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই বা আগের মতো করেই প্রশ্ন হবে। হতে পারে সেটা বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে, হতে পারে যে তোমার শর্ট সিলেবাসে যেই অধ্যায়গুলো থাকবে ওই অধ্যায়গুলোর ভিতরে এই প্রশ্নগুলো থাকবে, এমন হতে পারে বাংলার ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে এমন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরে আরেকটা যে বিষয় আছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের তো কোনো শর্ট সিলেবাসই নেই। সাধারণ জ্ঞান কি তোমরা ইন্টারমিডিয়েটে কি পড়াশোনা করো? পড়াশোনা কিন্তু করো না, বা ইন্টারমিডিয়েটে কিন্তু সাধারণ জ্ঞান নামে কোনো টপিক নেই, বা কোনো তোমাদের কিন্তু এরকম কোনো বই নেই সাধারণ জ্ঞান নামে। তো এই সাধারণ জ্ঞান থেকে কিন্তু তোমাদের আলাদা করে শর্ট সিলেবাসের কোনো বিষয় নাই বা ওরকম কোনো প্রশ্নও আসে না। তো তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে, ডি ইউনিটে দিবে, বাংলার ক্ষেত্রে ওই শর্ট সিলেবাসের বিষয়টা একটু কাজে লাগতে পারে, কিন্তু ইংলিশ এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কখনোই কাজে লাগবে না। এবং তোমরা যারা সি ইউনিটে পরীক্ষা দিবে, অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা আছো, তাদের ক্ষেত্রে শর্ট সিলেবাসটা একটু কাজে লাগতে পারে, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে, মার্কেটিং ফাইন্যান্সের ক্ষেত্রে। কিন্তু ওই আমাদের যে ইয়ের বিষয়টা আছে, ইংলিশের বিষয়টা আছে, ইংলিশে কিন্তু ওই শর্ট সিলেবাসটা কাজে লাগবে না। অর্থাৎ আমি যেই বিষয়টা হাইলাইট করলাম, অর্থাৎ তোমরা যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, অর্থাৎ ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিবে, তোমাদের জন্য শর্ট সিলেবাসটা আসলে ওরকম ইফেক্টিভ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য। অর্থাৎ ওই বিষয়টা মাথায় নিও না তোমরা। হ্যাঁ, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে শর্ট সিলেবাসের অনুসারে পড়াশোনা করেই, কিন্তু ওই যে বিষয়টা বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে, ওভাবে তোমরা পড়াশোনা করবে, এই বিষয়টা মাথায় রেখো না, তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে এবং দেখবা যে খুবই ইফেক্টিভ হবে, চান্স পাওয়ার ক্ষেত্রে অনেকটা কাজে দিবে আমি আশা করি। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে। আমি আবারও বলছি যে যেই বিষয়টা বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে কি না, এই বিষয়টা তোমরা মাথায় নিও না, কারণ এই বিষয়টা মাথায় নিলে দেখবা যে পরবর্তীতে খুবই হতাশ হবে এবং আফসোস করতে হবে যে তোমরা তো পড়াশোনা করবে না, পরে দেখা যাবে যে আসলে শর্ট সিলেবাসে হবে না, তখন কিন্তু খুবই ক্ষতি হবে। যেই বিষয়টা বললাম যে সাধারণ জ্ঞান তো শর্ট সিলেবাসের কিছু নাই, ইংলিশ তো শর্ট সিলেবাসের কিছু নাই, বাংলার ক্ষেত্রে একটু বা কাজে লাগতে পারে, তো সেইটা আমরা মনে করবো যে ওটা ওভাবে না দেখাই ভালো বা না বিবেচনা করাই ভালো হবে তোমাদের জন্য। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।